চিলিকে হারিয়ে সবার আগে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে নিজেদের নাম লিখিয়েছেন আর্জেন্টিনা। এদিকে কোস্টারিকার বিপক্ষে ম্যাচটি ড্র করায় কোয়ার্টার ফাইনালে খেলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে ব্রাজিল। দশম ম্যাচ শেষে কোপা আমেরিকার পয়েন্ট টেবিল, পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে, সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা সহ কোপা আমেরিকার সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ 26 জুন বুধবার। 26 জুন বুধবার কোপা আমেরিকার গ্রুপ এতে থাকা দলগুলোর মাঝে আজ দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে পেরুর বিপক্ষে 1-0 গোলে জয় পেয়েছেন কানাডা এবং দিনের দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে 1-0 গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। তো কোপা আমেরিকায় সর্বমোট 32টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মাঝে গ্রুপ পর্বে অনুষ্ঠিত হবে 24টি ম্যাচ। এই গ্রুপ পর্বে 24টি ম্যাচের মাঝে ইতিমধ্যেই আর্জেন্টিনা ও চিলির মধ্যকার ম্যাচ দিয়ে কোপা আমেরিকায় দশম ম্যাচ শেষ হয়েছে। তো এই দশম ম্যাচ শেষে চলুন প্রথমে দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায়, কোন দলগুলো কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করলো এবং কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে কোন দলগুলো রয়েছে এগিয়ে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। কোপা আমেরিকা ও ওয়েফা ইউরোর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো যেহেতু সর্বশেষ ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়েছে গ্রুপ এতে থাকা দলগুলোর মাঝে, তাই প্রথমে আমরা দেখে নেব গ্রুপ এতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান, এরপর আমরা ধারাবাহিকভাবে গ্রুপ বি, সি ও ডিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলটা দেখে নেব। তো গ্রুপ এতে যে 4টি দল রয়েছে, প্রত্যেককেই 2টি করে ম্যাচ খেলেছে। প্রতিটি দল 2টি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের 4 নম্বরে রয়েছে পেরু। পেরু 2টি ম্যাচ খেলেছে, যেখানে তারা কোনো ম্যাচ জিততে পারেনি, 1 ম্যাচ ড্র করেছে, 1 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ ড্র করে পয়েন্ট পেয়েছে 1, রয়েছে পয়েন্ট টেবিলের 4 নম্বরে। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে চিলি। চিলিও 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচ খেলে তারা কোনো ম্যাচ জিততে পারেনি, 1 ম্যাচ ড্র করেছে এবং 1 ম্যাচ তারা হেরেছে। 1 ম্যাচ ড্র করে পয়েন্ট পেয়েছে 1 এবং চিলি রয়েছে পয়েন্ট টেবিলের 3 নম্বরে। এরপর পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে কানাডা। কানাডা 2টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 3, রয়েছে পয়েন্ট টেবিলের 2 নম্বরে। এরপর পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই তারা জিতেছে, 2 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 6। তো এই যে গ্রুপ এতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাদেরকে বলে রাখি প্রত্যেকটি দল কিন্তু গ্রুপ পর্বে 3টি করে ম্যাচ খেলবে, তাই ধারাবাহিকতায় গ্রুপ এতে থাকা দলগুলো আর 1টি মাত্র করে ম্যাচ খেলতে পারবে। যেহেতু আর্জেন্টিনা 2টি ম্যাচ জিতেছে, 2 ম্যাচ জিতে 6 পয়েন্ট অর্জন করেছে এবং এই যে বাকি 3টি দল রয়েছে তাদের মাঝে একমাত্র কানাডারই পক্ষে সম্ভব 6 পয়েন্ট অর্জন করা। যেহেতু প্রতিটি গ্রুপ থেকে 2টি করে দল যাবে পরবর্তী রাউন্ডে এবং এখানে গ্রুপ এতে থাকা দলগুলোর মাঝে 2টি দলেরই পয়েন্ট সর্বোচ্চ 6 হতে পারবে, আর তার মাঝে আর্জেন্টিনা ও কানাডা রয়েছে, যার ফলে কিন্তু অফিসিয়ালভাবে আর্জেন্টিনা ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে ফেলেছে। তো গ্রুপ পর্বে আর্জেন্টিনা যে আর 1টি ম্যাচ খেলবে, যেটি পেরুর বিপক্ষে রয়েছে, এই ম্যাচটা আর্জেন্টিনা যদি জিতে যায় তাহলে তো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আপনার পরবর্তী রাউন্ড বা রাউন্ড 16 জায়গা নিশ্চিত করবে। যদি কোনো কারণে এই ম্যাচটা আর্জেন্টিনা হেরেও যায় বা ড্রও হয়, তারপরেও কিন্তু আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে খেলবে এবং কোয়ার্টার ফাইনালের জায়গাটা আর্জেন্টিনার অফিসিয়ালভাবে নিশ্চিত হয়েছে। চলুন এখন আমরা দেখে নেই গ্রুপ বিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান। তো গ্রুপ বিতে যে 4টি দল অবস্থান করছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে জামাইকা, 3 নম্বরে ইকুয়েডর, 2 নম্বরে মেক্সিকো, 1 নম্বরে ভেনেজুয়েলা। প্রত্যেকটি দলই কিন্তু 1টি করে ম্যাচ খেলেছে, প্রতিটি দল 1টি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের 4 নম্বরে জামাইকা, তারা 1টি ম্যাচ খেলেছে, 1টি ম্যাচই হেরেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি। একইভাবে 3 নম্বরে ইকুয়েডর, তারাও 1টি ম্যাচ খেলেছে, 1টি ম্যাচই হেরেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি। 2 নম্বরে রয়েছে কিন্তু মেক্সিকো। মেক্সিকো 1টি ম্যাচ খেলেছে, 1টি ম্যাচই জিতেছে, ম্যাচটি জিতে মেক্সিকো পয়েন্ট পেয়েছে 3 এবং গোল ব্যবধান 1। এরপর পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলাও 1টি ম্যাচ খেলেছে, 1টি ম্যাচই জিতেছে, ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 3 এবং ভেনেজুয়েলারও গোল ব্যবধান +1। তো এখানে কিন্তু ভেনেজুয়েলা ও মেক্সিকো তারা কিন্তু 1টি করে ম্যাচে জয়লাভ করেছে, রয়েছে পয়েন্ট টেবিলের 1 ও 2 নম্বরে। চলুন এখন দেখি গ্রুপ সিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান। তো গ্রুপ সিতে যে 4টি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে বলিভিয়া, 3 নম্বরে পানামা, 2 নম্বরে যুক্তরাষ্ট্র, 1 নম্বরে রয়েছে উরুগুয়ে। তো প্রত্যেকটি দলই কিন্তু 1টি করে ম্যাচ খেলেছে, প্রতিটি দল 1টি করে ম্যাচ খেলার পর বলিভিয়া রয়েছে 4 নম্বরে, তারা 1টি ম্যাচ খেলেছে, 1টি ম্যাচই হেরেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি। একইভাবে 3 নম্বরে পানামা, তারাও 1টি ম্যাচ খেলেছে, 1টি ম্যাচই হেরেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি। এরপর 2 নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র 1টি ম্যাচ খেলেছে, 1টি ম্যাচই জিতেছে, ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 3। এরপর 1 নম্বরে রয়েছে উরুগুয়ে। উরুগুয়ে 1টি ম্যাচ খেলেছে, 1টি ম্যাচই জিতেছে, ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 3। তো যাই হোক, গ্রুপ সিতে থাকা দলগুলোর মাঝে কিন্তু উরুগুয়ে ও যুক্তরাষ্ট্র প্রথম জয়ের দেখা পেয়েছে এবং প্রথম ম্যাচে পানামা ও বলিভিয়া ম্যাচটি হেরেছে। তো এরপর যদি আমরা গ্রুপ ডিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলটা দেখি তাহলে এখানে দেখতে পারবো পয়েন্ট টেবিলের 4 নম্বরে রয়েছে প্যারাগুয়ে, 3 নম্বরে কোস্টারিকা, 2 নম্বরে রয়েছে ব্রাজিল এবং 1 নম্বরে রয়েছে কলম্বিয়া।
তো এখানে প্রত্যেকটি দলই কিন্তু একটি করে ম্যাচ খেলেছে। প্রতিটি দল একটি করে ম্যাচ খেলার পর চার নম্বরে থাকা প্যারাগুয়ে তারা এক ম্যাচ খেলেছে, একটি ম্যাচই হেরেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি। এরপর তিন নম্বরে রয়েছে কোস্টারিকা, তারাও একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচ তারা ড্র করেছে ব্রাজিলের বিপক্ষে, ম্যাচটি ড্র করে এক পয়েন্ট অর্জন করেছে। অপরদিকে দুই নম্বরে ব্রাজিল, তারাও একটি ম্যাচ খেলেছে এবং ম্যাচটি ড্র করেছে কোস্টারিকার বিপক্ষে, ম্যাচটি ড্র করে পয়েন্ট পেয়েছে এক। এদিকে পয়েন্ট টেবিলের এক নম্বরে কলম্বিয়া, তারা একটি ম্যাচ খেলেছে, ম্যাচটি তারা জিতেছে, ম্যাচটি জিতে কলম্বিয়া পয়েন্ট পেয়েছে তিন। তো যাই হোক, কলম্বিয়া তিন পয়েন্ট নিয়ে গ্রুপ ডিতে পয়েন্ট টেবিলের এক নম্বরে। এখানে কিন্তু ব্রাজিল রয়েছে দুই নম্বরে। তো ব্রাজিল যেহেতু ম্যাচটা ড্র করেছে এবং ব্রাজিলের হাতে আরও দুটি ম্যাচ রয়েছে, তো এই দুটি ম্যাচের মাঝে একটি ম্যাচ অবশ্যই ব্রাজিলকে জিততে হবে কোয়ার্টার ফাইনালে যেতে হলে, এবং আরেকটি ম্যাচ হারা যাবে না, ম্যাচটি অবশ্যই ড্র করতে হবে, কেননা প্রতিটি গ্রুপ থেকে কিন্তু দুটি দল যাবে পরবর্তী রাউন্ডে। যাই হোক, ব্রাজিল হয়তোবা শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করতে পারবে, তবে সেই পথটা হয়তোবা কঠিন হয়েছে কোস্টারিকার বিপক্ষে ম্যাচটি ড্র করায়। তো এখন প্যারাগুয়ে ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে হবে ব্রাজিলকে। এই দুটি ম্যাচের মাঝে অবশ্যই একটি ম্যাচ জিততে হবে, একটি ম্যাচ ড্র করলে তাহলে কিন্তু ব্রাজিলের পক্ষে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করা সম্ভব হবে। এদিকে কিন্তু আর্জেন্টিনা ইতিমধ্যেই পরবর্তী রাউন্ড কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে ফেলেছে। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ব্রাজিলের পক্ষে এখান থেকে পরবর্তী রাউন্ড বা কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করা সম্ভব কিনা। তো আমি মনে করছি ব্রাজিল অবশ্যই পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে পারবে এবং সে সাথে ভালো একটা অবস্থানে থাকবে কোয়ার্টার ফাইনালে। চলুন এখন দেখে নেই পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো আগামীকাল সাতাশ জুন বৃহস্পতিবার কোপা আমেরিকায় দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে দিনের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে জামাইকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায় এবং দিনের দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে মেক্সিকো। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাতটায়। তো এই দুটি ম্যাচের মাধ্যমে কিন্তু আবারও গ্রুপ বিতে থাকা দলগুলো দুটি করে ম্যাচ খেলে ফেলবে। তো চলুন এখন আমরা দেখে নেই সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা। তো সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের যে তালিকা, সেখানে কিন্তু সেরা পাঁচজনের তালিকায় প্রায় 15 জনের মতন খেলোয়াড় রয়েছে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র আর্জেন্টাইন খেলোয়াড় লাউতারো মার্তিনেস দুটি গোল করেছেন, তাছাড়া বাকি সকলেই কিন্তু একটি করে গোল করতে সক্ষম হয়েছে। তো কোপা আমেরিকায় দশম ম্যাচ পর্যন্ত বা এখন পর্যন্ত কিন্তু সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকায় এক নম্বরে রয়েছেন আর্জেন্টাইন খেলোয়াড় লাউতারো মার্তিনেস, তিনি দুই ম্যাচে গোল করেছেন দুইটি। এছাড়া এই তালিকায় বাকি যাদের নাম দেখতে পাচ্ছেন প্রত্যেককেই কিন্তু একটি করে গোল করেছে। তো প্রত্যেককে খেলোয়াড়ের তালিকাটা কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, তো আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এই ছিল কিন্তু 2024 কোপা আমেরিকায় দশম ম্যাচ ছিল সর্বশেষ আপডেট, যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। তো আপনাদেরকে যদি কোপা আমেরিকার নিয়মটা বলে দেয়, তো সেখানে কিন্তু আপনারা জেনে থাকবেন যে গ্রুপ পর্বে প্রতিটি দল কিন্তু তিনটি করে ম্যাচ খেলবে এবং কোপা আমেরিকায় সর্বমোট গ্রুপ রয়েছে চারটি। চারটি গ্রুপে 16টি দল অবস্থান করতেছে এবং গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলার পর প্রতিটি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের এক ও দুই নম্বরের যে দলগুলো থাকবে তারা কিন্তু জায়গা পাবে আপনার কোয়ার্টার ফাইনালে। তো চারটি গ্রুপ থেকে আটটি দল চলে আসবে কোয়ার্টার ফাইনালে, যেখানে আর্জেন্টিনা ইতিমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে। তো বাকি সাতটি দল হিসেবে এখনও চূড়ান্ত হয়নি কোন সাতটি দল কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করবে। যাই হোক, যখন আপনার এই আটটা দল কোয়ার্টার ফাইনালের জন্য চূড়ান্ত হবে, কোয়ার্টার ফাইনালে কিন্তু প্রতিটি দল একটি করে ম্যাচ খেলবে। ম্যাচটি জিতলে যে দলগুলো জিতবে তারাই কিন্তু আপনার সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে ফেলবে। তো গ্রুপ পর্বে যেহেতু 24টি ম্যাচ অনুষ্ঠিত হবে, 24টি ম্যাচের মাঝে ইতিমধ্যেই দশম ম্যাচ শেষ হয়েছে। তো দশম ম্যাচ শেষে আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়া হলো। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।